আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আর একটা পিসি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা পিসি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে এই পিসি কী কী কনফিগারেশন থাকবে আর এই পিসিতে কী কী থাকবে। তো বন্ধুরা, তাহলে আপনাদের সামনে এখন বিস্তারিত বলি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টেলের মাদার বোর্ড। তো এই মাদার বোর্ডটা কিন্তু ইন্টেল একটা ব্র্যান্ডের মাদার বোর্ড। তো হয়তো আপনারা সবাই জানেন যে ইন্টেল কিন্তু ভালো একটা ব্র্যান্ড। তো এটা কিন্তু G41। তো লেখা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে G41। তো এই 41 মাদার বোর্ডটা কিন্তু খুবই ভালো স্পিডে কাজ করে। যারা Core i3 ইউজ করেন বা 55 বোর্ডে Core i3 ইউজ করেন, সেম হয়তো Core i3 মতন কাজ করবে না, কিন্তু তার থেকেও কম কাজ করবে না। এই বোর্ডটা কিন্তু খুবই ভালো মানের বোর্ড, একদম খুবই ফ্রেশ বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কটা কিন্তু ভালো হার্ড ডিস্ক। তো বন্ধুরা, যারা আপনারা কম বাজেটের মধ্যে ভালো মানের পিসি কিনতে চাচ্ছেন, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে কিন্তু বিভিন্ন প্রাইজে পিসি বিক্রি করা হয়, লো প্রাইজেও পিসি বিক্রি করা হয় এবং ভালো প্রাইজে পিসি বিক্রি করা হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা কিন্তু একদম ফ্রেশ বোর্ড। তো এই বোর্ডটা কিন্তু কোনো প্রকার কাজ করা হয়নি, কোনো সার্ভিসিং করা হয়নি। তো আমরা মাঝে মাঝে আমাদের কিছু কিছু মাল কুরিয়ার থেকে আসে, আবার আমাদের কিছু কিছু মাল বন্ধুরা মিল ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা লট হিসেবে এই মালগুলো কিনে থাকি। তো বন্ধুরা, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কনফিগারেশন দেখাচ্ছে ইন্টেলের Core 2 প্রসেসর 3.00 GHz এবং 4GB র্যাম। দেখতে পাচ্ছেন 4GB র্যাম দিয়ে যদি আপনি এই পিসিটা ইউজ করেন, খুবই ভালো কাজ করতে পারবেন। তো বন্ধুরা, যারা আপনারা গান লোড করেন, আবার মাইক্রোসফট অফিসে কাজ করতে চাচ্ছেন বা অনলাইনে যারা কাজ করবেন, নেট ব্রাউজ করবেন, তো তারা কিন্তু আমাদের এই পিসিটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর এই পিসিতে কিন্তু আপনারা মোবাইলে ফ্ল্যাশ মারতে পারবেন, মাইক্রোসফট অফিসে কাজ করতে পারবেন এবং মোটামুটি সব কাজই কিন্তু এই পিসিতে আপনি করতে পারবেন, এবং ইউটিউবের জন্য কিন্তু ভিডিও এডিটিংও কিন্তু এই পিসিতে করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা 320GB হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটা কিন্তু খুবই ভালো মানের একটা হার্ড ডিস্ক, WD ওয়েস্টার্ন ডিজিটালের WD হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কটা একদম ফ্রেশ হার্ড ডিস্ক, কিন্তু ইউজ করা হার্ড ডিস্ক। আসলে বন্ধুরা, 320GB হার্ড ডিস্ক কিন্তু এখন মার্কেটে নতুন পাওয়া যায় না, সবই হলো বিদেশে যেগুলো ইউজ হয় সেই হার্ড ডিস্কগুলো আমাদের বাংলাদেশে আসে, তো তারপরে সুন্দর করে প্যাকেটিং করে এগুলো কিন্তু বিক্রি করে। তো এই হার্ড ডিস্কটা কিন্তু ভালো মানের হার্ড ডিস্ক, নিঃসন্দেহে আপনি নিতে পারেন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন একটা র্যাম। তো বন্ধুরা, র্যামটাও কিন্তু বিদেশে ইউজ হয়েছে, বাট একদম নতুন মতন দেখতে। তো র্যামটা কিন্তু খুবই ভালো মানের র্যাম, এই র্যামটাও কিন্তু একদম নতুন মতন দেখতে, কিন্তু নতুন না কিন্তু নতুন মতন দেখতে। তো কোনো সমস্যা নাই, আপনারা নিঃসন্দেহে এগুলো নিতে পারেন, খুব ভালো কাজ করবে। তো আপনারা এটা নিয়ে দেখতে পারেন যে খারাপ কাজ করে কি না। তো ঠিক আছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের বডি পাওয়া যায়। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনার পেন ড্রাইভ দিয়ে কিন্তু উইন্ডোজ সেট আপ করবেন। তো বন্ধুরা, দেখতেই থাকুন। এখন আমি পেন ড্রাইভটা ইউএসবি পোর্টে দিলাম। তো দিয়ে আমি এখন পাওয়ার দিব। তো পাওয়ার স্টার্ট হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখন F10 চাপ দিব। তো F10 কয়েকটা চাপ দিব। তো চাপ দেওয়ার পরে দেখবেন আমাদের ইউএসবি একটা সিস্টেম চলে আসবে। তখন আমরা ইউএসবিটা যে সিস্টেম চলে আসে, দেখেন নিচে পেন ড্রাইভ পাইছে। আমরা পেন ড্রাইভে আনা এখন ইন্টারে চাপ দিব। তো ইন্টারে চাপ দেওয়ার পরে আমাদের উইন্ডোজ কানেক্ট হয়ে গেছে, এখন আমরা ইন্টারে চাপ দিব। তো ইন্টারে চাপ দেওয়ার পরে এখন উইন্ডোজটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো হ্যাঁ, আমাদের উইন্ডোজটা শুরু হয়ে গেল।
তো সর্বনিম্ন 10 মিনিট উইন্ডোজ দিতে লাগবে, কারণ পেন ড্রাইভে যত স্পিড থাকবে এবং মাদারবোর্ডে যত স্পিড থাকবে তত তাড়াতাড়ি কিন্তু উইন্ডোজটা সেট আপ নেবে। তো দেখেন খুব দ্রুতই কিন্তু উইন্ডোজটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখন দেবো হলো 32 বিট। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে 64 বিটও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি 64 বিটও 4G র্যাম দিয়ে কোটুটো প্রসেসরতে কিন্তু আমরা 64 বিটও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এখন হার্ড ডিস্কটা ফরম্যাট দিচ্ছি। ফরম্যাট দেওয়ার পরে আমরা এখন উইন্ডোজটা সেট আপ দেবো। তো এটা ফরম্যাট দিয়ে দিব, তারপরে আমরা এখন পার্টিশন করব। তো আমরা 60 GB এখানে ইউজ করব। আপনারা যত জিবি পারেন আমরা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি এখানে 60 GB উইন্ডোজ সেট আপ ইউজ করব, কারণ 320 GB হার্ড ডিস্ক, তো এই জন্য কি 60 GB আমরা সেট আপ করলাম। তো বন্ধুরা এখন দেখেন খুব দ্রুত আপনার সেট আপ শুরু হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব সেট আপ শেষ হওয়া পর্যন্ত। দেখেন 1% চলে আসছে বন্ধুরা। আমাদের উইন্ডোজটা প্রথম পার্ট শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় পার্ট শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দ্বিতীয় পার্টে কোনো কিছু চাপ দিতে হবে না, অটোমেটিকই আপনাদের উইন্ডোজটা চলে আসবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তো আমাদের উইন্ডোজটা শেষ পর্যায়ে। তো বন্ধুরা আমরা এখন নাম লিখবো, তো আপনারা যে কোনো নামই লিখতে পারেন। তো আমি পিসির নামটা এখানে দিয়ে দিব, তারপর নেক্সট আপ দিব। তো আমরা এখানে কানাডা দেওয়া আছে, আমরা এখানে ঢাকা সিলেক্ট করব। তো ঢাকা সিলেক্ট করার পরে, হ্যাঁ ঢাকা সিলেক্ট করতেছি, দেখেন আমরা ঢাকা সিলেক্ট করার পরে নেক্সট চাপ দিব। তো কিছুক্ষণ অপেক্ষা করবো বন্ধুরা। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কম্পিউটারের যে আইকনটা আনতে হবে, তো এখানে গিয়ে আমরা কম্পিউটার আইকনটা নিয়ে আসব। তো বন্ধুরা এখন আমরা দেখব যে আমাদের কম্পিউটারটা, এখন পেন ড্রাইভটা খুলে নিব আমরা। তো আমরা এখানে একটা ড্রাইভার নিচ্ছি, এই ড্রাইভারটা আমরা ইনস্টল করব। তাহলে আমাদের যত প্রকার মেশিন থাকবে, যেসব সফটওয়্যারগুলো মেশিন থাকবে, আমাদের এই ড্রাইভার থেকে সেই সফটওয়্যারগুলো আমাদের এই মাদারবোর্ডে নিয়ে নিবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে গ্রাফিক্স কতটুকু পাইছে। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স পাইছে, আমরা কিন্তু ড্রাইভার দেই নেই। তারপর আমাদের গ্রাফিক্স পাইছে প্রায় 1292, মানে 1.5 GB কাছাকাছি গ্রাফিক্স পাইছে। তো আমরা বন্ধুরা এরপর আমরা ড্রাইভার দিয়ে দেখব যে কতটুকু আমাদের গ্রাফিক্সটা পায়। তো আমরা ড্রাইভার এখন ইনস্টল করব। এটা হলো ড্রাইভার প্যাক সলিউশন 13। তো এই মাদারবোর্ডের জন্য এটাই বেস্ট ড্রাইভার প্যাক সলিউশন।
পডকাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো বন্ধুরা। তো দেখেন আমাদের এখানে সবগুলো ডাইভারি নেওয়ার পরে আমাদের কম্পিউটারে পুরোপুরি আমাদের এটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের যতগুলো সফটওয়্যার মেশিন থাকবে আমাদের এই ড্রাইভার থেকে সবগুলো সফটওয়্যার আমাদের এই মাদারবোর্ডে নিয়ে নিবে। এখন ওকে দিব, ওকে দেওয়ার পরে আমাদের পিসিটা রিস্টার্ট নিবে, রিস্টার্ট নেওয়ার পরে আবার পিসিটা অন হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন বন্ধুরা, তো আমাদের পিসিটা এখন অন হবে। তো অন হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা দেখবো আমাদের গ্রাফিক্স কতটুকু পাইছে। হ্যাঁ, গ্রাফিক্স কিন্তু অলরেডি পেয়ে গেছে, এখন দেখবো আমাদের গ্রাফিক্সটা মাদারবোর্ডে কতটুকু পাইছে। তো বন্ধুরা দেখুন এখন পাইছে কিন্তু 1324। তো দেখেন এই ইন্টেলে 41 যে 41 মাদারবোর্ডে যদি 3 GB গ্রাফিক্স পায় তাহলে কিন্তু আপনার সবগুলো কাজই খুব ভালোভাবে করতে পারবেন, ভিডিও এডিটিংয়ে কাজ করতে পারবেন, আপনার মাইক্রোসফট অফিসে কাজ করতে পারবেন, মোবাইলে ফ্ল্যাশ মারতে পারবেন। তো এই পিসিটা মাত্র আপনার 4500 টাকায় কিন্তু পেয়ে যাবেন। 4 GB র্যাম দিয়ে 320 GB হার্ড ডিস্ক দিয়ে আপনার কিন্তু 4500 টাকায় এই পিসিটা পাচ্ছেন। দেখেন 4 GB র্যাম, 42 প্রসেসর, 41 মাদারবোর্ড, ইন্টেলের 41 মাদারবোর্ড এবং গ্রাফিক্সও কিন্তু 1.5 GB গ্রাফিক্স। তো আপনারা কিন্তু এই বোর্ডটা মাত্র 4000 টাকায় এই পিসিটা কিন্তু নিতে পারবেন। তো বন্ধুরা এখন আমি এই পিসিটা ফুল কেসিংয়ে সেট আপ করবো। তো বন্ধুরা এখন বাইরে সেট আপ করছিলাম, তো এখন আমরা কেসিংয়ে সেট আপ করবো। তো এটা কেসিংয়ের মধ্যে লাগানো হয়ে গেছে বন্ধুরা। তো দেখেন এটা কেসিংয়ের মধ্যে লাগানো হয়ে গেছে। তো এখন এখানে এখানে কেসিংয়ের মধ্যে ডিভিডি রাইটারও থাকবে। আর তো ওই যে ডিভিডি রাইটার দেখতে পাচ্ছেন, তো আপনারা যারা ডিলাক্সের পাওয়ার সাপ্লাই এবং ভালো মানের ডিভিডি রাইটার পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা যারা কম প্রাইজে ভালো মানের পিসি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ খুব কম প্রাইজে আপনারা ভালো মানের পিসি আমার কাছ থেকে নিতে পারবেন। Core i3, Core i5, Core i7 কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এটাও কিন্তু মাত্র 4500 টাকা এই পিসিটাও কিন্তু খুবই ভালো হবে, খুবই ভালো মানে।